নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি। আজকে আমি একটা হেয়ারস্টাইল করে আপনাদেরকে দেখাবো। অনেকে তো খোঁপা বা বিনুনি করলে তো সিম্পল দেখায়, অনেকে তো খোঁপা করতে পছন্দ করে না। তো আমি এই হেয়ারস্টাইলটা করছি, এটা ঠিক খোঁপাও হবে না, আবার এমনি প্লেন পাতি বিনুনিও হবে না। তো এই হেয়ারস্টাইলটা দেখে পছন্দও হতে পারে অনেকে। আমি এই চুলের গোড়াটা প্রথমে একটা কার্ড বা সুতোর সাহায্যে বেঁধে নিলাম শক্তপোক্ত করে, যাতে আমার চুলটা খুলে না যায়। একটা কালো কার্ড দিলে বা কালো সুতো দিয়ে করলে ভালো হয়, তার কারণ চুলের রং কালো, যেহেতু ন্যাচারাল চুলের রং তো কালোই হয়। তো কালো দিলে এটা আর দেখা যাবে না এক্সট্রা কোনোভাবেই কোনো দিক দিয়ে। এই যে আমি চুলটা প্রথমে তিনটে পাটিং করলাম, দিয়ে তারপরে মাঝখানের চুলটাকে আমি এভাবে, যেমন প্লেন বিনুনি করা হয় চুল, ওরকম চুলটা বিনুনি করছি একটু। তারপরে আস্তে আস্তে অল্প অল্প এখান থেকে টুকু করে চুল নিয়ে আমি এটার সঙ্গে মেশাবো। এদিক থেকে নিলাম, আবার এদিক থেকে এইভাবে অল্প অল্প চুল নিয়ে আবার এদিকটায় মেশাবো। এই চুলটা বড়, যাদের মিডিয়াম সাইজের চুল হয় তাদের চুলেও এটা সুন্দর হবে, তাদের হয়তো খোঁপা করা যাবে না, কিন্তু এটা ভালো হবে, এটা দেখতে সুন্দর লাগবে। এই চুলটা আমার এই দুদিকে চুলটা নেওয়া শেষ হয়ে গেল। এবার আমি এই চুলটা এখানটা এভাবে শেষটা এভাবে আমি বিনুনি করে নিলাম। ছোটো চুল হলে এতটা বিনুনি আসবে না, এখানেই শেষ হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে ছোটো চুল হলে। এবার আমি এই শেষ প্রান্তটা এই একটা গার্ডারের সাহায্যে এভাবে এখানটা এভাবে বেঁধে নিলাম, যাতে চুলটা আমার খুলে না যায়। চুলটাকে আমি এখানে এই তলায় দিলাম, এই যে কারগুলো আছে, এই যে সুতোটা আছে, এটা দিয়ে আমি ওটার সঙ্গে একসঙ্গে চুলটাকে এদিকে করে নেবো, দিয়ে এইভাবে বেঁধে নেব। এইভাবে আমি বেঁধে নিলাম তলার চুলটাকে নিয়ে, দিয়ে এবার এই চুলটাকে নামিয়ে দিলাম। এই যে বিনুনিটা প্রথমে করেছিলাম এটাকে আমি এইভাবে তুলে দিলাম। হয়ে গেল হেয়ারস্টাইল। তারপরে আমি এই যে এই চুলটাকে এখানটা নিলাম, এটাকে এখানে তুললাম, দিয়ে ক্লিপের সাহায্যে আমি এখানটা এভাবে এঁটে দিলাম। একটা ক্লিপে হবে না, কয়েকটা ক্লিপ নিয়ে আমি এখানটা এঁটে দিলাম, যাতে চুলটা টাইট থাকে। এই যে ক্লিপের সাহায্যে আমার চুলটা টাইট হয়ে গেল,
এইবার আমি দেখতে সুন্দর লাগার জন্য এই মুটি দিয়া এই পিনগুলোকে আমি আটকে দিচ্ছি। যারা খোঁপা বা বিনুনি করতে পছন্দ করেন না তারা এইভাবে এটা করতে হবে, বিশেষ করে আনম্যারিড মেয়েরা। কোনো লেহেঙ্গা পরলো বা কোনো স্টাইলি চুড়িদার টুড়িদার পরলো এভাবে এটা করতে পারে। সিম্পল বিনুনি করার থেকে এটা ভালো, বা খোঁপা তো চুড়িদারের সঙ্গে যায় না, তো এটা করলে ভালো লাগবে। তো আমার সাজানো তো কমপ্লিট হয়ে গেল, আমি এভাবে মুটি দেওয়া এই পিনবলগুলোর সাহায্যে করলাম। আপনাদের যদি অন্য কিছু থাকে, অন্যরকম ফুল টুল বা কিছু, আপনারা ওভাবেও করতে পারেন। তো আমার তো একটা ভালো লেগেছে, এবার যদি আপনাদের ভালো লাগে তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, আর আমাকে একটা লাইক করে দেবেন। নমস্কার।